নতুন করে করোনার প্রকোপে বিপর্যস্ত দেশ, পরিস্থিতি সামাল দিতে সরকার তাই আবারও হাঁটছে কঠোর লকডাউনের পথেই। এর মধ্যেই নানা মহলের আলোচনায় এসেছে শ্রমঘন পোশাক খাত চালু থাকবে কিনা সেটি। যদিও সোমবার জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে নিজস্ব পরিবহনে শ্রমিক আনা নেয়ার শর্তে চালু থাকবে কারখানা, কিন্তু শ্রমিকরা বলছেন মাঠ পর্যায়ে এ সিদ্ধান্ত বাস্তবায়নে দরকার মালিক পক্ষের সর্বোচ্চ সহযোগিতা। জনগণের গাড়িতে যাওয়া আসা হয়, এখন ওর মধ্যে অনেক রকমের মানুষ থাকে, অনেক জায়গা থেকে আসে। যারা অফিস স্টাফ আছে তাদের জন্য গাড়ি আছে, আমাদের সাধারণ শ্রমিকের কোনো গাড়ি নেই। গাড়ির ব্যবস্থাটা করা যায় বা করে দেয় তো আমাদের যাতায়াতের সুবিধাটা ভালো হয়। জীবন আর জীবিকার প্রয়োজনেই সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কারখানা চালু রাখার দাবি জানিয়ে আসছিল বিজিএমইএ, তা পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করে মালিকপক্ষের আশ্বাস কঠোরভাবে মানা হবে নির্দেশনা। জীবন এবং জীবিকা একসাথে চলতে গেলে অনেক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি মনে করি এই কঠিন সময়ে আমাদের শিল্প মালিকরা এই স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থাটুকু করতে পারবেন। অনুরোধ করব আমাদের মালিকদেরকে যে কঠোরভাবে তারা স্বাস্থ্যবিধি যেন মেনে ফ্যাক্টরি চালু করে, কোনো মতে অর্ডারগুলোকে আমরা এক্সিকিউট করি যেন বায়ারদেরকে আমরা পারফর্ম করতে পারি। তবে শুধু পরিবহন নিশ্চিতেই সমাধান দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদি সেই প্রতিষ্ঠানগুলো তারা তাদের শ্রমিক কর্মচারীরা একটা কোয়ারেন্টাইনের মতো তারা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকেন, তবে উদ্দেশ্য থাকবে সর্বাধিক সংখ্যক এলাকা নিয়ন্ত্রণে আওতায় আনা উচিত, নাহলে আমাদের সংক্রমণ পরিস্থিতি কিন্তু আমরা সামাল দিতে পারবো না। 14 এপ্রিল ভোর থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত জারি করা নির্দেশনাগুলো পোশাক শিল্পে মানা হচ্ছে কিনা তা কড়া নজরদারির হুঁশিয়ারিও দিয়েছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।